দাদর জাতীয় সংসদ নির্বাচনের ভোলা থেকে সর্বশেষ তথ্য যদি জানাতে চাই, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভোলা সংসদীয় তিন আসন। সকাল থেকে লক্ষ্য করেছি যে নারী ভোটার এবং পুরুষ ভোটাররা দীর্ঘ সারিবদ্ধ হয়ে কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু তারা উপস্থিত ছিলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একই উপস্থিতি দেখা যাচ্ছে, কিন্তু যেই নারী ভোটার এবং পুরুষ ভোটারদের দীর্ঘ সারি কিন্তু আমরা লক্ষ্য করছি। এর পাশাপাশি হচ্ছে কোনো ধরনের আপত্তিকর দুর্ঘটনার কোনো আমরা কোনো সংবাদ পাইনি। এছাড়াও হচ্ছে ভোলা তিন সংসদে যে আসনটি রয়েছে, এই আসনে একটি কেন্দ্রতে অর্থাৎ মোবাইল নিয়ে প্রবেশ করার কারণে ইগুলের দুই এজেন্টকে আটক করা হয়েছে। এ বিষয়ে তাদেরকে আসলে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থাৎ জেল জরিমানা করা হবে কিনা বা চালান দেওয়া হবে কিনা তা এখনও আমাদেরকে নিশ্চিত করেনি। এছাড়াও হচ্ছে যে এখানকার যে ভোটাররা রয়েছে, অর্থাৎ ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা আমাদেরকে যতটুকু তথ্য নিশ্চিত করেছেন, এই প্রথম তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে প্রার্থীকে তারা কিন্তু ভোট দিতে পেরে কিন্তু অনেক আনন্দিত। এছাড়াও হচ্ছে যে তরুণ ভোটাররা রয়েছে, অর্থাৎ তরুণ ভোটারদের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যতটুকু তথ্য নিশ্চিত করেছেন আসলে তাদের যে পছন্দের যে প্রার্থী, প্রথম তাদের পছন্দ প্রার্থীকে তারা কিন্তু ভোট দিতে পেরে কিন্তু অনেক আনন্দ বিরাজ করছে। এছাড়া হচ্ছে যে হিজলা সম্প্রদায়ের যে ভোটাররা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে আসলে এই তারাও কিন্তু ভোট দিতে পেরে অনেক মনে আনন্দিত। এছাড়াও হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকার কারণে ভোলায় এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আমরা কোনো সংবাদ পাইনি। এই ছিল ভোটের সর্বশেষ ভোলা থেকে তথ্য।